নমস্কার, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি খবরের কাগজ পড়ছি না, আমরা তো খবরের কাগজ পড়ার পরে কাগজটি ফেলে দিই বা কাগজটি আমাদের কাছে বিশেষ প্রয়োজন হয় না। তো আমি ভাবছিলাম এই খবরের কাগজটিকে কাজে লাগিয়ে কিছু একটা জিনিস বানানো যায় কি না। তো আমি মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছি, সেটি পেন্টিং টাইপেরই কিছু একটা হবে। তো চলো তাহলে কাজটি দেখে নিয়ে যাক, খবরের কাগজকে কাজে লাগিয়ে আমরা একটি আজকে পেন্টিং করব। তাহলে আমাদের প্রথমে যেটি করতে হবে, একটি পিচ বোর্ডকে চার কোণা করে কেটে নিতে হবে, একটু লম্বাটে করে চার কোণা করে কেটে নিতে হবে। এখানে আমি যেটা কেটেছি 12 ইঞ্চি/18 ইঞ্চি সাইজ করে একটা পিচ বোর্ড চার কোণা করে কেটে নিলাম। এবার এই পিচবোর্ডটি একটি আর্ট পেপারের উপরে রেখে চারিদিক দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেব। চারিদিকে ভাঁজ করে নেওয়ার পরে এবার আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। পিচবোর্ডের উপরে আর্ট পেপার মেরে আমি সেটার উপরে স্কেচ রেডি করে নিয়েছি। তোমরা চাইলে এটি দেখে জুম করে নিয়ে স্কেচটি করে নিতে পারো। এবার রং করা হবে, রংটি টেম্পারা পদ্ধতিতে করব, অর্থাৎ সাদা রং ইউজ করা হবে এখানে। প্রুসিয়ান ব্লু এবং হোয়াইট মিশিয়ে একটু ডিপ করে ব্লু তৈরি করে নিচের দিকে ডিপ করে লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে সাদার পরিমাণটা বাড়াবো নীলের সঙ্গে, দিয়ে উপরের দিকে আস্তে আস্তে হালকা করতে থাকবো। এইভাবেই আমরা ব্যাকগ্রাউন্ডটা করব। ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এবার আমরা ব্ল্যাক কালারটি একটু ডিপ করে গুলে নেব, ওয়াটার কালারের ব্ল্যাক কালারটি ডিপ করে গুলে নিয়ে আমরা যে ফিগারটি এঁকেছি এখানে মেয়েটির পুরো স্কিন সব জায়গায় ব্ল্যাক করে নেব। এবারে ব্ল্যাকটি শুকিয়ে যাওয়ার পরে হাইলাইট টোন দেবো হোয়াইট কালার দিয়ে। সাদা দিয়ে
কোথাও কোথাও একটু আলো পড়ছে সেই জায়গাগুলো বোঝানোর জন্য সাদা দিয়ে চারিদিকে মিশিয়ে সুন্দর করে হাইলাইট টোন দেব। খুব বেশি লাইট দেখানোর প্রয়োজন নেই, জাস্ট যেগুলো আমি দেখালাম এই জায়গাগুলো করলেই যথেষ্ট। এবারে মেয়েটি যে গহনা পরে আছে, হাতে চুড়ি এবং গলার হার পরে আছে, সেটি সাদা রঙের সঙ্গে সামান্য ভ্রিডিয়ান হিউ মিশিয়ে নিয়েছি। দুটো সবুজ ওয়াটার কালারে থাকে, একটা ভ্রিডিয়ান হিউ, একটা স্যাপ গ্রিন। তো ভ্রিডিয়ান হিউটা আমরা হোয়াইটের সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণে, দিয়ে যে পুঁথিগুলো রয়েছে সেইগুলো ভরাট করব। এবারে প্রুসিয়ান ব্লু, ভ্রিডিয়ান হিউ এবং হোয়াইট এই তিনটে কালার মিশিয়ে নিয়ে একটু ডিপ করে পুঁথিগুলোর সাইড দিয়ে সেট দেবো। এবারে পরিষ্কার একটু হোয়াইট ঢেলে নিয়েছি একটু পরিষ্কার জায়গায়, পরিষ্কার জলে গুলে নিতে হবে হোয়াইটটা একটু ঘন করে, দিয়ে হাইলাইট টোন দিতে হবে পুঁথিগুলোর উপরে যেখানে সবচাইতে বেশি আলো পড়ছে বা লাইট রিফ্লেকশন হচ্ছে, এরকম জায়গাগুলো পুঁথির উপরে হাইলাইট টোন দিতে হবে সামান্য একটা করে স্টোক। এইবার আমাদের পেপারের কাজ। একটি খবরের কাগজ নিয়ে ওটিকে পিস পিস করে নেব, লম্বা লম্বা করে ছিঁড়ে নেব। এবারে আমাদের যেটা করতে হবে, আমি এখানে মাস্টার লক আঠা ব্যবহার করেছি, এর চাইতে ভালো হয় যদি ফেভিকল আঠা ইউজ করা যায়, তোমরা ফেভিকল আঠা ইউজ করতে পারো। লম্বা লম্বা যে খবরের কাগজের পিস করে নিয়েছি ওগুলোতে এবার একটু একটু করে আঠা লাগিয়ে নেব বিভিন্ন জায়গায়, হাতের সাহায্যে ওটাকে গোল করে মোড়াতে হবে, অর্থাৎ কিছুটা দড়ির মতো পাকানোর মতো পাকিয়ে নিতে হবে, এবং একটা সঙ্গে আর একটা অ্যাটাচ করে লম্বা করে এটা দড়ির মতো করে কিছুটা পাকিয়ে নিতে হবে। এবার যেটা করেছি, মেয়েটার মাথার উপরে যে চুলের মতো অংশটা রেখেছি এই জায়গাটায় ভালো করে ফেভিকল আঠা লাগিয়ে নিতে হবে। এইবার খবরের কাগজ যেটা রোল করে আমরা রেখেছি সেইটা সুন্দর করে স্কেচ অনুযায়ী গোল করে বসাতে হবে, সেটা তোমরা দেখে নাও কেমন করে আমি বসাচ্ছি।
বসানো হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এবার ছোট করে একটু সরু করে খবরের কাগজ পিস করে নেব দুটো। এবার এটি সুন্দর করে দড়ির মতো করে পাকাবো এবং এই দুটোই রেডি করতে হবে। এইবার দুটোকে একসঙ্গে করে আমরা পাকিয়ে নেব। এইবার একটুখানি খবরের কাগজে আঠা লাগিয়ে সেটি হাতে তেলের সাহায্যে গোল করে নিতে হবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা ওই যে গোলটা করা হলো, এটা মেয়েটার কানের দুল যেখানে করা হয়েছে সেখানে সুন্দর করে আঠা দিয়ে লাগাতে হবে এবং সরু যে দড়ির মতো পাকিয়ে রেখেছি খবরের কাগজ দিয়ে সেটি ওই গোলের চারপাশে সুন্দর করে লাগাতে হবে। এইবার মেয়েটার যে ব্লাউজটি রয়েছে এখানে ভালো করে আঠা লাগিয়ে নিয়ে কিছুটা খবরের কাগজ ভাঁজ ভাঁজ করে ওখানে বসিয়ে নিতে হবে। ভাঁজের কালার করার পরে ভাঁজের উপরে যে সেটগুলি আসবে ওইগুলি দেখে ভালো লাগবে, যার জন্য এটা করা একটু ভাঁজ ভাঁজ করে আমি বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেছে, এবার আমরা কালার করব। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, তোমরা চাইলে ওয়াটার কালারের ব্ল্যাক কালারটাও ইউজ করতে পারো। তো ব্ল্যাক কালারটা প্রথমে যে খবরের কাগজগুলি লাগানো হয়েছে মেটার মাথায় ওগুলিতে লাগাতে হবে। সবটা যে পুরোপুরি ভরাট করতে হবে এমনটা নয়, কিছু কিছু জায়গায় গ্যাপ থাকলেও কোনো অসুবিধা নেই। মাথার এই জায়গাটা ব্ল্যাক করে নেব এবং যে কানের দুলটি করা হয়েছে সেটাও ব্ল্যাক করে নেব, আর তারপরে মেয়েটার যে ব্লাউজটি রয়েছে ওটাও ব্ল্যাক করে নেব। এবারে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ইউজ করেছি ফেব্রিক ব্রোঞ্জ কালার, তোমরা চাইলে ওয়াটার কালারের ব্রান্সাইনা কালারটি ইউজ করতে পারো। এখানে ব্রান্সাইনার সঙ্গে সামান্য গ্যাম্বস হিউ মিশিয়ে নিলে এই কালারটি চলে আসবে, তবে শাইনিং ব্যাপারটা কম থাকবে। কিছু কিছু জায়গায় লাগিয়ে দিচ্ছি। এরপরে যেটা লাগাবো হোয়াইটের সঙ্গে প্রুসিয়ান ব্লু মিশিয়ে নিয়ে কিছু কিছু জায়গায় স্ট্রোক দিয়ে নিচ্ছি। তারপরে প্লেন হোয়াইট কিছু কিছু জায়গায় স্ট্রোক দিতে হবে। তার আগে কানের দুল এবং মেয়েটার ব্লাউজটা আমি ব্রোঞ্জ কালারটা করে নিলাম, যেটা তোমাদের ব্রান্সাইনা আমি কালার করতে বলছি। তবে যেখানে ভাঁজ আছে সেখানে পুরোপুরি ভরাট না করে আমি একটু একটু ব্ল্যাক শেড ছেড়ে দিলাম, এটা একটা শেডের মতো লাগবে এবং দেখতে ভালো লাগবে। এবার হোয়াইট স্ট্রোক দিচ্ছি কিছু কিছু জায়গায়। কাজ মোটামুটি কমপ্লিট, এবার এই কাজটি ফ্রেমিং করে দেখে নেব কাজটি কেমন লাগে। আমি একটা ফ্রেম রেডি করেছি, সেই ফ্রেমটিতে সেট করে দেখে নেব এবার আমাদের এই কাজটি আলটিমেটলি কেমন লাগে। আশা করছি এই পেন্টিংটি ফ্রেমে লাগানোর পর এখন যতটা সুন্দর লাগছে তার চাইতে অনেক বেশি সুন্দর লাগবে। তাহলে চলো দেখে নিই ফ্রেমিং করার পরে ছবিটি কেমন লাগে। ব্ল্যাক ফ্রেমে সেট করে নিলাম,
ওভারঅল আমাদের একটি টোটালি মার্জিন চলে এলো, যার জন্য এবার পুরো ছবিটাই দেখতে খুব সুন্দর লাগছে। শেষ পর্যন্ত আমাদের পেন্টিং রেডি। তো পেন্টিংটি কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমরা আগামী দিনে আপলোড করতে থাকব। আর সঙ্গে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার চলো দেখে নিই পেন্টিংটি দেয়ালে টাঙানোর পর কেমন লাগে।